আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফারজানা এলিজা, ফারজানা বেবি ফুডের সবাইকে স্বাগতম। বেবির ওজন বৃদ্ধিকারক হোমের সেইলাক রান্নার রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। এভাবে রান্না করে দিলে বাচ্চারা তো পছন্দ করে খাবেই, সাথে কিন্তু ওজনও বৃদ্ধি পাবে। আমি আজকে পরিবেশন করেছি মিক্সড বাদাম গুঁড়া চিজ দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ হোমের সেইলাক দিয়ে দিয়েছি, এটা একটু টেলে নিচ্ছি। এই তেলে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা চাল, গম, ভুট্টা, ডাল দিয়ে তৈরি, তো এতে একটা কাঁচা গন্ধ আসে। তো আমি যখন এটা টেলে নিব সেই গন্ধটা থাকবে না এবং এটা বাচ্চার হজমের সুবিধা হবে। এটা টেলে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে রাখা 1 মগ দুধ। তবে এক্ষেত্রে যা বলে রাখি, যে বাচ্চাদের দুধ হজম করতে পারে না বা যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা না চাইলে এটা নাও দিতে পারে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে এর নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। যে বাচ্চারা দুধ হজম করতে পারে না তাদের ক্ষেত্রে আপনারা পানি দিয়ে রান্না করেও কিন্তু ফর্মুলা মিল্কটা মিশিয়ে দিতে পারেন, অথবা যে বেবিরা বেস্ট ফিড করে তাদেরকে কিন্তু বুকের দুধটাও মিশিয়ে খাওয়াতে পারবেন। আমার সেইলাকটা প্রায় হয়ে গিয়েছে, এটা যেহেতু প্যানের গা ছেড়ে দিয়েছে এবার এটা আমি নামিয়ে নিব এবং এটা আমি পরিবেশন করব মিক্সড বাদাম গুঁড়া এবং চিজ দিয়ে। চিজ থেকে আমার বাচ্চা কি কি পুষ্টি পাবে একটু জেনে নেই। চিজে আছে কিন্তু জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, যা বাচ্চার হাড় ও দাঁতকে মজবুত করবে, এবং এছাড়াও এতে কিন্তু আছে ভিটামিন এ, যা শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়াও চিজে কিন্তু ভিটামিন B12 আছে, যা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাকে কিন্তু 7 মাসের পর থেকে চিজ দেওয়া যেতে পারে। আমি কিন্তু আমার বাচ্চার 7 মাস থেকেই চিজটা দিয়েছি। এভাবে সেইলাকটা রান্না করলে অনেক বেশি মজা হয়। আমি যেহেতু এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কজ চিজটা একটু সল্টি ছিল, আর সল্টি থাকার কারণে আমার লবণের ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে। আমি চিজটা এবং বাদাম গুঁড়াটা দিয়ে ভালোভাবেই মিক্স করে নিব। আর মিক্সড বাদাম গুঁড়া থেকে বাচ্চারা কী কী পুষ্টি পায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। মিক্সড বাদামে কিন্তু রয়েছে মেলাটনিন, যা বাচ্চাদের ঘুম ভালো হতে সাহায্য করে। তাছাড়াও বাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার, পটাশিয়াম, ফলিক অ্যাসিড, লোহা এবং ম্যাগনেশিয়াম, যা বাচ্চাদের মস্তিষ্কের উন্নয়ন ও স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়াও মিক্সড বাদাম কিন্তু বেবিদের ওজন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তাহলে একবার ভাবুন তো, যে খাবারে আপনার চিজ আছে, যে খাবারে মিক্সড বাদাম গুঁড়া আছে এবং চাল, ডাল, গম, ভুট্টা, সাবুর সংমিশ্রণ আছে, তবে সেই খাবারটা আপনার বাচ্চার জন্য কতটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এছাড়া অনেক মাম্মিরা ভেবে থাকে যে আমি আমার বাচ্চাকে এই খাবারটা দিলে কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হচ্ছে কি না। জি আপু, অবশ্যই আপনার বাচ্চার কার্বোহাইড্রেট এর চাহিদা পূরণ হচ্ছে, কজ এটা কিন্তু কয়েক রকম চাল সংমিশ্রণ এবং এর সাথে গম আছে, ওটস আছে, যা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। এছাড়াও এই খাবারটি কিন্তু আপনি আপনার বাচ্চার 10 মাসের পর থেকে সকাল বা বিকালের নাস্তা হিসেবে দিতে পারবেন। যেহেতু আমার বেবির 4 বছর বয়স, সে কিন্তু ফুল দানাদার খাবারে অভ্যস্ত, তারপরেও আমি দিনের যে কোনো এক ভাগে এই নাস্তাটা দিয়ে থাকি। কারণ আমি যদি শুধু বাদাম খাওয়াতে যাই তাহলে বেবি খেতে চাইবে না, বাহানা করবে। বাট আমি যখন সুজির সাথে মিক্স করে দিব বা সেইলাকের সাথে মিক্স করে দিব, এটা কিন্তু অনায়াসে বেবি খেয়ে নেবে। সো আমার বেবির মেধা বিকাশ বা ওজন বৃদ্ধির জন্য আমাকে এক্সট্রা চিন্তা করতে হবে না। তো আপনারা চাইলেই এই খাবারটি আপনার বাচ্চাকে দিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, সবার হজম ক্ষমতা যেমন সমান নয়, সবার পছন্দও সমান নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারজানা বেবি ফুডের সাথেই থাকবেন। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব, সেই পর্যন্ত ভালো থাকুন।